সহজ গরুর চ্যানেলে আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আলোচনা করব। মাত্র একটি ভিডিওতে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে পুরো ডিটেলস জেনে যাবেন। এলপি এবং ইউপি যে আমাদের আসাম টেট হতে চলেছে আমরা সবাই জানি, এলপি এবং ইউপি টেট আপনারা যা দিতে চলেছেন এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ এখান থেকে আপনাদের 100% কমন আসবে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আপনাদের প্রশ্ন আসবে, আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আপনাদের প্রশ্ন আসবে, কিন্তু আজকের এই ভিডিওর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসার মতো নাই। এমনভাবে আমি ভিডিওটি তৈরি করেছি, আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখলে ডিটেলসে বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়ি, আমরা মূল বিষয়বস্তু চলে যাই। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মধ্যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো ক্রিয়াগুলো আমরা ডিটেলসভাবে সিকোয়েন্স হয়ে আপনার জন্য নিয়ে এসেছি। তো ভিডিওটি আপনারা সামনে সুন্দর মতোই দেখতে থাকবেন। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালের 7ই মে, অর্থাৎ 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, যেটা আমরা সবাই জানি। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম শারদা দেবী। তো ঠাকুর পরিবারের আসল পদবী নাম ছিল কুশারী, ঠিক আছে? তো ঠাকুর পরিবারের আসল পদবী নাম ছিল কি ভাই? কুশারী, ঠিক আছে? তো তারপর দেখুন, রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কিছু গ্রন্থ রয়েছে, যেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত, তো প্রথম প্রকাশিত কবিতা যদি প্রশ্নে আসে যে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কবিতা কোনটি, তো সেটি হবে হিন্দু মেলার উপহার, অর্থাৎ 1874 সালে, ঠিক আছে? 1874 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা, আর রবীন্দ্রনাথের প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল। তারপর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী, এই ধরনের প্রশ্ন থাকবে, বা রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি, এই ধরনের থাকলে আমাদের হবে কবি কাহিনী, ঠিক আছে? যেটি প্রকাশিত হয়েছিল 1878 সালে, ঠিক আছে? তারপর হচ্ছে প্রথম প্রকাশিত নাটক, যদি নাটক আসে প্রথম প্রকাশিত, তো নাটক হলে বাল্মীকি প্রতিভা, এই ধরনের ছোটো ছোটো জিনিস আপনাদেরকে জানতে হবে, যেটি 1881 সালে হয়েছিল নাটক বাল্মীকি প্রতিভা। তো প্রথম প্রকাশিত উপন্যাস যেটি হচ্ছে বউ ঠাকুরানির হাট, 1883 সালে প্রকাশিত হয়েছিল। তো সাল মনে রাখবেন, কোনটি উপন্যাস, কোনটি নাটক, কোনটি কাব্যগ্রন্থ, কোনটি কবিতা, ঠিক আছে? কোনটি প্রথম প্রকাশিত, ঠিক আছে? তো প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে ভিখারিণী, যেটি 1874 সালে প্রকাশিত হয়েছিল। তো প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের মধ্যে বিবিধ প্রসঙ্গ যেটি রয়েছে সেটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ, 1883 সালে সেটি প্রকাশ হয়েছিল, ঠিক আছে? তো তার পরবর্তী রয়েছে রবীন্দ্রনাথের সৃষ্টি ভাণ্ডারের সংখ্যা, মানে সৃষ্টি ভাণ্ডারের সংখ্যা হচ্ছে, যেমন কাব্যগ্রন্থ হচ্ছে 56টি, ছোট গল্প হচ্ছে 119টি, উপন্যাস হচ্ছে 12টি, নাটক হচ্ছে 29টি এবং গান হচ্ছে 2232টি, ঠিক আছে? তো 2232টি গান রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন। টোটাল কাব্যগ্রন্থ রচনা করেছিলেন 56টি, ছোট গল্প রচনা করেছিলেন 119টি, উপন্যাস রচনা করেছিলেন 12টি এবং নাটক রচনা করেছিলেন 29টি। এই হলো রবীন্দ্রনাথের সৃষ্টি ভাণ্ডারের সংখ্যা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাই আমি সবগুলি একত্রিত করে আপনাদের জন্য আজকে নিয়ে আসি, যাতে করে একটি ভিডিওতে আপনাদের কনসেপ্ট যাতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে পারে, এইরকম ব্যবস্থা আমি করে রেখেছি আজকের ভিডিওতে। তারপরে টপিক হচ্ছে উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম, আর একটি ভিডিওতে সবগুলি দেখিয়ে দেবো ভাই, দীর্ঘায়িত হবে, ভিডিওটি লম্বা হবে, আপনারা সুন্দরভাবে দেখতে থাকুন, যাতে করে আপনার এলপি এবং ইউপি যে দুইটি টেট আমরা দিতে চলেছেন, এলপি এবং ইউপি দুইটি ক্ষেত্রে কিন্তু রবীন্দ্রনাথ সিলেবাসে আছে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, সেটি মাথায় রাখবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো রবীন্দ্রনাথের উপন্যাসের সংখ্যা হচ্ছে মোট 12টি, অর্থাৎ তিনি 12টি উপন্যাস লিখেছিলেন। তো বউ ঠাকুরানির হাট, যেটি 1883 সালে প্রকাশিত হয়েছিল, এটি ছিল রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস, আমরা একটু আগে ডিটেলস আলোচনা করেছিলাম। রবীন্দ্রনাথের যে একটি উপন্যাস রয়েছে জানা হচ্ছে চোখের বালি, যেটি 1903 সালে প্রকাশিত হয়েছিল, এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। আমাদের প্রশ্ন আসতে পারে যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি, ঠিক আছে? বা বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে চোখের বালি, যেটি প্রকাশিত হয়েছিল 1903 সালে, ঠিক আছে? 1903 সালে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাস প্রকাশিত হয়েছিল, যেটি হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস। এবার আসতে পারে রাজনৈতিক উপন্যাস কোনটি, যদি আসে রাজনৈতিক উপন্যাস, তো রাজনৈতিক উপন্যাসের গোড়া, যেটি 1910 সালে প্রকাশিত হয়েছিল, রাজনৈতিক উপন্যাস, যার নাম হচ্ছে গোড়া। তারপর শেষের কবিতা 1929 সালে শেষের কবিতা প্রকাশিত হয়েছিল, যেটি হচ্ছে রোমান্টিক কাব্যদ্রুম। রবীন্দ্রনাথের রোমান্টিক উপন্যাস কোনটি ভাই, রবীন্দ্রনাথের রোমান্টিক উপন্যাস হচ্ছে কোনটি, শেষের কবিতা, ঠিক আছে? যেটি 1929 সালে প্রকাশিত হয়েছিল। তারপর আরও কিছু উল্লেখযোগ্য রয়েছে, যেটি ঘরে বাইরে, চার অধ্যায়, নৌকাডুবি, দুই বোন, যোগাযোগ, রাজশ্রী, চতুরঙ্গ, মালঞ্চ। তো এইগুলি রবীন্দ্রনাথের উপন্যাস, এই সবগুলি আমাদের ভালো করে জানতে হবে, ঠিক আছে? রবীন্দ্রনাথের উপন্যাসগুলির নাম জানতে হবে, আমাদেরকে বলে দেবে যে নিচের কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস নয়, ঠিক আছে? তো এর মধ্যে ধরে নিন চার অধ্যায়, নৌকাডুবি, দুই বোন, এই তিনটি অপশন দিয়ে দিল,
এবং আরেকটি অপশন দিয়ে দেবে আমার, যেটি উপন্যাস নয় এখান থেকে একটি দিয়ে দিলে মনে করুন কবি কাহিনী দিয়ে দেবে, তো এখান থেকে বলতে হবে কোনটি উপন্যাস নয়, তো সেটি কবি কাহিনী হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তো রবীন্দ্রনাথের উপন্যাস কোনটি আপনারা ভালো করে একবার দেখে নিন, এই সবগুলি হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস। এবার আমরা আসছি রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্যগ্রন্থ সম্বন্ধে। কবি কাহিনী, বনফুল, মানসী, সোনারতরী, গীতাঞ্জলি, বলাকা, পুরবী, চিত্রা, ক্ষণিকা, সেজুতি, শেষলেখা, এই সবগুলি হচ্ছে রবীন্দ্রনাথের এক একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ হচ্ছে এই সবগুলি হচ্ছে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। তারপর রবীন্দ্রনাথের নাটক সম্বন্ধে আলোচনা করি, এগুলি হচ্ছে রবীন্দ্রনাথের নাটক। রবীন্দ্রনাথের যা নাটকগুলি রচনা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য রবীন্দ্রনাথের নাটকগুলি হচ্ছে যেমন বাল্মীকি প্রতিভা, বিসর্জন, চিরকুমার সভা, রাজা, ডাকঘর, রক্তকরবী, কালের যাত্রা, তাসের ঘর, বসন্ত, এই সবগুলি হচ্ছে রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক। ঠিক আছে, তো কী কী ধরনের প্রশ্ন আসতে পারে এই সবগুলির নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, সভ্যতার সংকট, যেমন উল্লেখযোগ্য প্রবন্ধ, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য প্রবন্ধ বিষয়ে আমরা একটু আলোচনা করব। তো রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে সভ্যতার সংকট, কালান্তর এবং পঞ্চবোধ। ঠিক আছে, তো উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে ভাই কি, সভ্যতার সংকট, কালান্তর এবং পঞ্চবোধ, এইগুলি হচ্ছে কি রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য প্রবন্ধ। তারপর রবীন্দ্রনাথের ছোট গল্প, বাংলা ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ছোট গল্পের জনক কে, রবীন্দ্রনাথ ঠাকুর। তো ভিখারিণী হচ্ছে প্রথম প্রকাশিত, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত যে ছোট গল্প যেটির নাম হচ্ছে ভিখারিণী, এবং ছোট গল্পের জনক কাকে বলা হয় প্রশ্ন আসলে আমাদের রবি ঠাকুর হবে। ঠিক আছে, তারপর তাছাড়া বিখ্যাত কয়েকগুলি ছোট গল্প যেমন রয়েছে ল্যাবরেটরি, সমাপ্তি, হৈমন্তী, ছুটি, ক্ষুদিত পাষাণ, জীবিত মৃত, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, দেনা পাওনা। ঠিক আছে, তো রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ বা গল্প সংকলনের যে গল্পগুচ্ছ সেটি ১১৯টি বই রয়েছে। রবীন্দ্রনাথের একটি গল্পগুচ্ছ বলে একটি গল্প সংকলন রেখেছেন যেখানে সবগুলি ছোট গল্প রয়েছে, এখানে মোট ১১৯টি ছোট গল্প রয়েছে। তো একটি এই ক্ষেত্রে একটি প্রসঙ্গ যে দেনা পাওনা নামে কিন্তু শরৎচন্দ্রের একটি উপন্যাস আছে। ঠিক আছে, তো দেনা পাওনা যে নাম, এই দেনা পাওনা নামে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প রচনা করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর দেনা পাওনা ছোট গল্প রচনা করেছিলেন, এবং এই সেম দেনা পাওনা নামে শরৎচন্দ্রের কিন্তু একটি উপন্যাস আছে। ঠিক আছে, এটি মাথায় রাখবেন, উপন্যাস যদি দেনা পাওনা একটি উপন্যাস বলে কার রচনা হলে শরৎচন্দ্র হবে, এবং দেনা পাওনা এজ এ ছোট গল্প বললে কী হবে সেটি রবীন্দ্রনাথ ঠাকুর হবে। আপনারা পয়েন্ট প্রশ্ন বুঝে আনসার করবেন। ঠিক আছে, এই যে টপিক দেখতে পাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু এই যে পয়েন্টগুলি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গকৃত গ্রন্থ, রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলামকে, মোস্ট ইম্পর্ট্যান্ট। রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি উৎসর্গ করেছিলেন নজরুল ইসলামকে, এই ধরনের প্রশ্ন আসবে, বা বসন্ত নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন। ঠিক আছে, বা কাজী নজরুল ইসলামকে বসন্ত নাটক উৎসর্গ করেছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর, এই ধরনের বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, তো ডিটেলসে আপনারা দেখে নেবেন। তো বসন্ত নাটকটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কাকে করেছিলেন ভাই, কাজী নজরুল ইসলামকে। থাসের দেশ নাটকটি উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে, এক একজনকে তিনি উৎসর্গ করেছিলেন এক একটি ওনার গ্রন্থ, নাটক ইত্যাদি। তো নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি তার তাসের ঘর নাটকটি উৎসর্গ করেছিলেন। কালের যাত্রা নাটকটি উৎসর্গ করেন শরৎচন্দ্রকে, কালের যাত্রা নাটককে তিনি উৎসর্গ করেন শরৎচন্দ্রকে। পুরবী কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পোকে, মনে রাখবেন পুরবী কাব্যটি উৎসর্গ করেন কাকে ভাই, আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পোকে। বৌঠাকুরানির হাট উপন্যাসটি উৎসর্গ করেন সৌদামিনী দেবীকে। ঠিক আছে, তো বৌঠাকুরানির হাট যেটি উপন্যাস রয়েছে এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেছিলেন কাকে, সৌদামিনী দেবীকে। মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন ধরে নিন, এখান থেকে প্রশ্ন কিন্তু আপনাদের তৈরি হওয়ার 99% চান্স রয়েছে। দেখতে পাচ্ছেন কত ইম্পর্ট্যান্ট টপিকগুলি। ঠিক আছে, তার পরবর্তী পয়েন্ট আমরা দেখে নিই, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, যেমন জীবন স্মৃতি ১৯১২ খ্রিস্টাব্দে রচনা করা হয়েছিল সেটি আত্মজীবনী, তারপর হচ্ছে যেমন আমার ছোটোবেলা বা আত্মপরিচয়, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। ঠিক আছে, নিজের বিষয়ে তিনি বলেছিলেন। তো জীবন স্মৃতি ১৯১২, আমার ছেলেবেলা বা আত্মপরিচয়, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার আত্মজীবনী বলেছিলেন। তারপর সম্পাদিত পত্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি সম্পাদিত পত্রিকা রয়েছে যেগুলি যেমন সাধনা, ভারতী, বঙ্গদর্শন। ঠিক আছে, এইগুলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এক একটি সম্পাদিত পত্রিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের যে সকল পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করেছিলেন, তো রবীন্দ্রনাথ ঠাকুর কী কী পত্রিকা সম্পাদনা করেছিলেন, তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করা যে পত্রিকাটি রয়েছে সেগুলির মধ্যে সাধনা, ভারতী, বঙ্গদর্শন, এগুলি হচ্ছে প্রধান। ঠিক আছে, তো এগুলি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, আপনারা পয়েন্টগুলি নোট ডাউন করেন এবং মাথায় রাখবেন। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি সম্বন্ধে একটু আলোচনা করছি। তো গীতাঞ্জলি প্রকাশিত হয় ১৯১০ খ্রিস্টাব্দে। ঠিক আছে, গীতাঞ্জলি প্রকাশিত হয়েছিল,
তো গীতাঞ্জলির অনুবাদ সং অফারিং প্রকাশিত হয় 1912 সালের নভেম্বরে ইংল্যান্ডে। দেখেন গীতাঞ্জলির যে অনুবাদ সেটিকে বলা হয় সং অফারিং, ঠিক আছে? গীতাঞ্জলির অনুবাদ সং অফারিং যেটি প্রকাশিত হয় 1912 সালের নভেম্বর মাসে ইংল্যান্ডে। তো সং অফারিংয়ের ভূমিকা লিখেছিলেন WB ইয়ার্স। এখানে প্রশ্ন অনেক সময় অনেকে মানে বলে রাখেন যে সং অফারিংয়ের যে ভূমিকা সেটি স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছিলেন, কিন্তু না, সং অফারিংয়ের ভূমিকা লিখেছিলেন WB ইয়ার্স, এবং গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদক স্বয়ং রবীন্দ্রনাথ করেছিলেন। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ স্বয়ং রবীন্দ্রনাথ করেছিলেন, কিন্তু সং অফারিংয়ের যে ভূমিকা লিখেছিলেন, মুখ্য ভূমিকা, সেই ভূমিকাটি লিখেছিলেন WB ইয়ার্স, ঠিক আছে? একজন ইংলিশ বিখ্যাত কবি। এবং গীতাঞ্জলির যে সং অফারিং সেটি 1912 সালের নভেম্বর মাসে ইংল্যান্ডে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? তো তার পরবর্তী পয়েন্ট গীতাঞ্জলি সম্বন্ধে, সং অফারিংয়ের জন্য নোবেল পুরস্কার পাই 1913 সালে। তো রবীন্দ্রনাথ ঠাকুর যে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটি সং অফারিংয়ের জন্য পেয়েছিলেন, ঠিক আছে? তো গীতাঞ্জলির যে সং অফারিং রয়েছে, ইংলিশ ট্রান্সলেট যাকে বলা হয়, তো সেই সং অফারিংয়ের জন্য নোবেল পুরস্কার পান 1913 সালে। শান্তিনিকেতন থেকে নোবেল পদক চুরি হয়, তো তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু শান্তিনিকেতন থেকে তার নোবেল পুরস্কার কিন্তু একবার চুরি হয়ে গিয়েছিলো। সেই শান্তিনিকেতন থেকে নোবেল পদক চুরি হয় 24শে মার্চ, ঠিক আছে, 2004 ইংরেজি, ঠিক আছে, দিবাগত রাত্রে, ঠিক আছে? তো তার পরবর্তীতে আমরা দেখি, তো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের যে রচয়িতা, সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, তো সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেটি রয়েছে আমার সোনার বাংলা, ঠিক আছে? তো কোন দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন রবীন্দ্রনাথ, এই ধরনের প্রশ্ন আসতে পারে যে কোন দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, তো বাংলাদেশের করেছিলেন। তো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নাম হচ্ছে আমার সোনার বাংলা। এই যে গানের প্রথম দশটি চরণ রবীন্দ্রনাথের গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান অংশ থেকে নেওয়া হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রথম যে দশটি চরণ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান যে কাব্যগ্রন্থ রয়েছে, এই গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান অংশ থেকে নেওয়া হয়েছে। এটি বঙ্গভঙ্গের প্রেক্ষিতে রচিত। কোন প্রেক্ষিতে? বঙ্গভঙ্গের। এটি সর্বপ্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় 1905 সালে, বা যাকে বাংলায় বলা হয় 1312 বঙ্গাব্দে। এই যে কোনটি, এই যে উনার জাতীয় সঙ্গীত, ঠিক আছে? জাতীয় সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন, রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গদর্শন পত্রিকায়। সে তার প্রথম জাতীয় সঙ্গীত যিনি রচনা করেছেন সেটি প্রথম প্রকাশিত হয়েছিল 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রেক্ষিতে। আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, তো সেই বঙ্গভঙ্গের আন্দোলনের সময় বা এই পরিপ্রেক্ষিতে তিনি এই গানটি রচনা করেছিলেন। তো বাংলা বললে 1913, ঠিক আছে? তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকে জেনে যাব, কারণ বারবার বলছি যে এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে এখান থেকে কিন্তু আসতে হবে, আপনাদের দেখে নেবেন। তো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন কিছু তথ্য রয়েছে, রবীন্দ্রনাথের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর আমরা সবাই জানি। রবীন্দ্রনাথ কয়টি ছদ্মনামে গ্রন্থ রচনা করেন? মোট 9টি। রবীন্দ্রনাথ কয়টি ছদ্মনামে গ্রন্থ রচনা করেছেন? 9টি। রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি কে দেন ভাই? ব্রহ্মা বান্ধব উপাধ্যায়। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি কে দেন? ব্রহ্মা বান্ধব উপাধ্যায়, ঠিক আছে? রবীন্দ্রনাথের পূর্ব জেলার আদি বসতি ছিল খুলনা জেলার রূপসী উপজেলার পিঠাবুক গ্রামে। রবীন্দ্রনাথের পূর্বপুরুষের আদি বসতি ছিল খুলনা জেলার রূপসী উপজেলার পিঠাবুক গ্রামে। রবীন্দ্রনাথের চৈনিক নাম হচ্ছে চুচাম তান, মানে রবিযুগ ইন্দ্রযুগ নাথ, অর্থাৎ চু দিয়ে রবি হবে, ঠিক আছে, চেন দিয়ে ইন্দ্র হবে, তান দিয়ে নাথ হবে। এটি তার চৈনিক নাম, সেটি মনে রাখবেন, ঠিক আছে? পরবর্তী কিছু পয়েন্ট আমরা যাচ্ছি, সবগুলি পয়েন্ট আমরা আলোচনা করব। তো TS এলিয়টের কবিতা প্রথম বাংলায় অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, TS এলিয়ট, ঠিক আছে? তো সহজগুরু চ্যানেলটি যদি আপনারা এখন সাবস্ক্রাইব করে না রাখেন, তো সহজগুরু চ্যানেলটি এক্ষুনি আপনারা সে রেড কালারের সাবস্ক্রাইব বটনে আপনারা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ আপনাদের এক একটি শেয়ার আমাদের কাছে অনেক মূল্যবান। আমরা অনেক কষ্টে ভিডিও তৈরি করি, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আপনারা জানেন, তো আপনারা এক একটি শেয়ার করলে আমাদের অনেক উপকার হবে, ঠিক আছে? আপনারা এক একটি শেয়ার করবেন কাইন্ডলি, ধন্যবাদ, দয়া করে আপনারা এক একটি শেয়ার করে দেবেন শুধুমাত্র, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কী করবেন, একটি লাইক করে দেবেন, ঠিক আছে? এবং কমেন্ট সেকশনে আমরা এলাও করে রেখেছি, তো অ্যাপ্লাই টু অল করে রেখেছি। আপনারা আপনাদের প্রয়োজনীয় মতামত, বা ভিডিওটি কেমন লেগেছে, বা ভিডিওটি কী করলে আরও ভালো হতো, ঠিক আছে, বা কোন বিষয়ে আপনাদের ভিডিও চাই পরবর্তীতে, তো এই নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই কমেন্ট করুন যে কোনো প্রবলেম হলে, ঠিক আছে? ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না, ঠিক আছে? ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো দেখুন, এবং কারণ হচ্ছে এই ধরনের মোস্ট ইম্পর্ট্যান্ট বা এই ধরনের আরও ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি, তো আপনারা সাথে থাকবেন।
ঠিক আছে, সাবস্ক্রাইব করলে অটোমেটিক্যালি আপনি এবং নোটিফিকেশন বল যদি অল করে রাখেন তাহলে তাহলে কী করবেন, পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো যাই হোক, পরবর্তী পয়েন্ট আমরা দেখছি। টিএস এলিয়টের কবিতা প্রথম বাংলায় অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। টিএস এলিয়ট একজন কবি, কবি ছিলেন, ইংলিশ কবি। তো তিনি ওনার যে কবিতা, ওনার কবিতাকে প্রথম বাংলায় অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য সংকলন হচ্ছে সঞ্চয়িতা। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য সঞ্চিতা, সঞ্চিতা নয় কিন্তু, সঞ্চিতা নামে নজরুলের একটি কাব্যগ্রন্থ রয়েছে, মনে রাখবেন, সঞ্চিতা নয় সেখানে সঞ্চয়িতা বলেছে, সঞ্চিতা নয় কিন্তু, মনে রাখবেন, সঞ্চিতা বলে নজরুল ইসলাম চলে আসবে। আমরা নজরুলের আমরা ক্লাস আমরা অলরেডি আমরা করে নিয়েছি এবং নজরুল সম্বন্ধে 50টি এমসিকিউ নজরুলের আমরা রেডি করেছি, লাইভ ক্লাসে আমরা নিয়ে আসবো আপনাদের সামনে পরবর্তীতে, তো পেয়ে যাবেন আপনারা দু একদিনের মধ্যে। ঠিক আছে, তো যাই হোক, সেখানে সঞ্চিতা হবে না, সঞ্চয়িতা হবে, দেখে নেবেন। তো ব্রজবুলি ভাষায় লিখিত কাব্য হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী। তো ব্রজবুলি ভাষায় রবীন্দ্রনাথ যে একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন সেই কাব্যের নাম কী ভাই, যদি প্রশ্ন আসে তাহলে সেটি হবে ভানুসিংহ ঠাকুরের পদাবলী। ঠিক আছে, তো ভানুসিংহ ঠাকুরের পদাবলী সেটি কোন ভাষায় লিখিত, ব্রজবুলি ভাষায়। রবীন্দ্রনাথের চিঠির সমাহার হচ্ছে চিহ্নপত্র, অর্থাৎ ইন্দিরা দেবীকে লিখিত। রবীন্দ্রনাথের চিঠির সমাহার হচ্ছে চিহ্নপত্র, যিনি ইন্দিরা দেবীকে নিয়ে লিখিত, ইন্দিরা দেবীকে নিয়ে তিনি একটি চিঠি লিখেছিলেন। রবীন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের দায়িত্ব গ্রহণ করেন কখন, 1884 সালে। রবীন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন তিনি কবে, দায়িত্ব গ্রহণ করেছিলেন 1884 সালে। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন 1901 সালে। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন 1901 সালে। ঠিক আছে, তো তার পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে। ভারত সরকার নাইট উপাধি দেন 1915 সালে। রবীন্দ্রনাথ ভারত সরকারকে নাইট উপাধি দিয়েছিলেন 1915 সালে। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। ঠিক আছে, ভারত সরকার নাইট উপাধি দিয়েছিলেন 1915 এবং তিনি ত্যাগ করেছিলেন 1919-এ, মনে রাখবেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি ত্যাগ করেন। ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, এই প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট প্রদান করে, ডিলিট মানে একটি উপাধি, ঠিক আছে, ডিগ্রি, সে ডিলিট ডিগ্রি প্রদান করেন 1936 সালে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথকে ডিলিট প্রদান করে 1940 খ্রিস্টাব্দে। এখানে প্রশ্ন আসতে পারে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে কত সালে ডিলিট প্রকাশ করেছিল বা ডিলিট প্রদান করেছিল, 1940, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় করেছিল 1936 সালে। তো একখানি ছোট্ট খ্যাত আমি একেলা, এই কবিতাটি রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ, এটি সোনার তরি কবিতার একটি চরণ। এই ধরনের কবিতার লাইন দিয়ে দিতে পারে আপনাদের এই ক্ষেত্রে, কারণ এইবারে প্রশ্ন একটু কীভাবে হবে বুঝতে পারছেন, এইভাবে কয়েকটি কবিতার লাইন দিয়ে দেবে। ঠিক আছে, কবিতার লাইন দিয়ে দেবে যে বলে দেবে যে এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত বা কোন কবিতার অন্তর্গত। তো এটি হচ্ছে রবীন্দ্রনাথের সোনারতরি, এইভাবে তাই আমি কয়েকটি লাইন আপনাদের নিয়ে আসছি এবং পরবর্তী ভিডিওতে আরও মানে শুধুমাত্র কবিতার লাইন নিয়ে আমি আসবো। তো একখানি ছোট ক্ষেত আমি একেলা, রবীন্দ্রনাথের সোনারতরি কবিতার চরণ এটি। ঠিক আছে, তো তারপর রয়েছে যেমন দেখুন, সোনারতরি কবিতা লিখিত হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা যার নাম হচ্ছে সোনারতরি। ঠিক আছে, এই সোনারতরি যে কবিতা সেটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে। বাংলার মাটি বাংলার জল, এই যে সোনেট, বাংলার মাটি বাংলার জল, এটি হচ্ছে একটি সোনেট ধর্মী কবিতা। রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল এই কবিতাটি কী ধরনের কবিতা, এটি একটি সোনেট ধর্মী কবিতা, আর এই সোনেটের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোট্ট খাট বর্গীর উপদ্রব বলিলেই হয়, এই যে লাইন, এই লাইনটি রবীন্দ্রনাথের কোন, রবীন্দ্রনাথের কিসের লাইন, এটি হচ্ছে উক্তিটি রবীন্দ্রনাথের সমাপ্তি গল্পের একটি লাইন। ঠিক আছে, শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোট্ট খাট বর্গীর উপদ্রব বললেই হয়, এটি রবীন্দ্রনাথের সমাপ্তি গল্পের। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, উক্তিটি রবীন্দ্রনাথের শেষ লেখা কাব্যের। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, উক্তিটি রবীন্দ্রনাথের শেষ লেখা কাব্যের। ঠিক আছে, তো মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, উক্তিটি রবীন্দ্রনাথের। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, উক্তিটি কার ভাই, উক্তিটি রবীন্দ্রনাথের। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রকাশ পেয়েছে বাংলার প্রকৃতির কথা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রয়েছে, জাতীয় সঙ্গীতে প্রকাশ পেয়েছে কার কথা, বাংলার প্রকৃতির কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নবঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে নির্ঝরের স্বপ্নমূলক কবিতা রয়েছে সেখানে তিনি কী উপলব্ধি করতে পেরেছেন, তিনি উপলব্ধি করতে পেরেছেন যে ভবিষ্যৎ বিচিত্র এবং বিপুল সম্ভাবনাময়। ঠিক আছে, তো এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ডিটেলস ফুল এক্সপ্লেনেশন। তো ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য, এবং শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর নয়, আমরা বাংলা বাগধারা
বিভিন্ন ক্লাস, 6 নম্বর 7 নম্বর ক্লাস আমরা নিয়েছি। তাছাড়া আসাম টেটের সোশ্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আমরা অলরেডি যে সকল প্রশ্নগুলি রিপিটেড আসে সেগুলি সর্বদা আমরা আপনাদের নিয়ে আসা চলেছি। তাছাড়া ইংলিশ বিভিন্ন প্যাটাগজি, বিভিন্ন ক্যারেক্টার্স এসবগুলি অর্থাৎ ফুল কোর্স আমরা এখানে বা বিকাশের পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন। কনসেপ্ট, এমসিকিউ এই যে রয়েছে সবগুলি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের অলরেডি প্রোভাইড করে দেবো এবং অলরেডি কিছু ভিডিও আমরা পাবলিশ করে দেওয়া আছে। তো আপনারা এখনও যদি চ্যানেলে গিয়ে সবগুলি দেখেননি অবশ্যই আপনারা দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওতে কেমন লাগলো। ধন্যবাদ।